আগামী 23 মার্চ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এর 12তম আসর। আইপিএল এর ইতিহাস বলছে মুম্বাই ইন্ডিয়ান্স এর মতো সবচেয়ে সফল দল চেন্নাই সুপার কিংস, তিনবারের চ্যাম্পিয়ন তারা। ধোনির নেতৃত্বে এবারও শিরোপা জিততে চায় চেন্নাই। গত আসরের শিরোপাও ঘরে তুলেছিল তারা। পরিসংখ্যান চেন্নাইকে আলাদা করে রেখেছে অন্য কারণেও। আইপিএল এর দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি জয়ের রেকর্ড তাদেরই, প্লে অফেও সবচেয়ে বেশি খেলেছে তারা। এছাড়া 7 বারের ফাইনালিস্ট এই চেন্নাই সুপার কিংস। তবে ফ্র্যাঞ্চাইজির জুয়ার সাথে জড়িত থাকার কারণে মাঝে 2 বছর নিষিদ্ধ ছিল দলটি। এবার আইপিএল মাতাতে আগের ক্রিকেটারদের উপরই ভরসা রেখেছে তারা। যোগ হয়েছে শুধু নতুন 2 জন। আইপিএলের দিল্লির দলটিকে সবাই দিল্লির ডেয়ার ডেভিলস নামে চিনে, তবে এবারের আসরে দেখা যাবে ভিন্ন নামে। গত বছর ডিসেম্বরে দিল্লির ডেয়ার ডেভিলস থেকে নতুন নাম হয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলে তাদের পারফরমেন্স নজর কাটতে পারেনি, শিরোপা তো দূরের কথা, কখনো ফাইনালে খেলতে পারেনি দিল্লি। এবার দলে অনেক পরিবর্তন এনেছে দিল্লি ক্যাপিটালস, 10 জন নতুন ক্রিকেটার যোগ করেছে তারা। দলের নাম পরিবর্তন হলেও আইপিএলে দিল্লি ভাগ্য বদলাতে পারে কিনা সেটাই এখন দেখার। এস আলম শিপলু, গ্লোবাল স্পোর্টস।